Hey guys, this is actor Akash Vishwash and now I'm going to Victorial Memorial Hall. So guys, आप सब लोग जानते हो कि Victorial Memorial Hall एक historical place है, लेकिन आज हम लोग घूम के देखेंगे, ठीक है? यह जो आप देख रहे हो यही है Victorial Memorial Hall और मैं अभी Memorial Hall का अंदर आया हूँ. दिख रहे हो कितना सारे भीड़ हुआ यहाँ पे. আর এইটা বানানো হয়েছিল রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে. তো তোমাদেরকে আমি পুরো ডিটেলসটা পরে. আর পর্যটক আকর্ষণের মূল কারণ হচ্ছে শীতপাথরের কারুকার্য দেখতে পাচ্ছ চারপাশে. তোমাদেরকে আমি সবকিছু ঘুরে দেখাবো, অনেক মজার জিনিস রয়েছে. এটা কি? এটা কিন্তু তোমরা অনেকেই বলতে পারবে. কিছু কিছু মানুষ ছাড়া ম্যাক্সিমাম মানুষ বলতে পারবে এইটা হচ্ছে একটা নকশা. যাই হোক, বেশি কিছু বলবো না, নকশাই মানে বলছি, আর কিছু বলছি না. তোমাদেরকে অনেক কিছু দেখাবো, এখনও অনেক জিনিস দেখানো বাকি. সব কিছু কিন্তু আসল, ঠিক আছে? কেউ কিন্তু নকল ভেবো না, ওকে? এইবার তোমাদেরকে দেখাবো পেইন্টিং. এগুলো কিন্তু ওল্ড পেইন্টিং, মানে ব্রিটিশ সময়ের পেইন্টিং সব কিছু, ঠিক আছে? সব কিছুর ছবি তোলা এখানে অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের ছবিগুলোর ছবি দেখাতে পারলাম না. হোয়াট এভার, তোমাদের অন্য আরও অনেক কিছু দেখাবো এবং সেগুলো খুবই কম সময়ের মধ্যে. এইটা হচ্ছে ভিক্টোরিয়াল মেমোরিয়ালের সেকেন্ড ফ্লোর. সেকেন্ড ফ্লোরেও কিন্তু আরও অনেক কিছু রয়েছে. তো অনেকে যারা নতুন আসবে তারা কিন্তু সেকেন্ড ফ্লোরটাও ভালো করে ঘুরে দেখবে. এখানে ঘুরে অনেক কিছু রয়েছে আর উপর থেকে নিচটা দেখো কত সুন্দর দেখাচ্ছে. আর এই ভিক্টোরিয়াল মেমোরিয়াল হলকেই কিন্তু একটা সময় কলকাতার তাজমহল বলা হতো. আর এখন যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে, এখন আর সেই সময় নেই, সেই পরিস্থিতি নেই, তো সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বলা ভুল হবে. এইটা যেটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে দেখানো হচ্ছে আগেকার সময়ের কিছু ছবি, যেগুলো সেই সময়কারই তোলা এবং সেই সময়ের ছবি. এইবার চলো তোমাদেরকে আমি টোটালিটা বাইরে থেকে দেখাচ্ছি. দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে. এটা হচ্ছে ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল, যেটা আমার এখনই মুখ থেকে তাজমহল বেরিয়ে যাচ্ছিল. যাই হোক, দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে, কত ব্যাকগ্রাউন্ডটাও কত সুন্দর. প্রচুর মানুষ বাইরের কান্ট্রি থেকে এখানে এসেছে. এইটা তৈরি হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, যখন রানী ভিক্টোরিয়া ছিল ইংল্যান্ডের রানী. এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকেই জানি না উনি কিন্তু ভারতেরও সম্রাজ্ঞী ছিলেন. আর ওনার শাসনকাল ছিল 1857 থেকে 1901, কারণ 1901 সালে উনি মারা যান. এবং 1901 পরেই কিন্তু ওনার স্মৃতিসৌধ হিসাবে, মানে স্মৃতি হিসাবে এটাকে তৈরি করা হয়েছিল. সো তারপর থেকে এটা ছিল কলকাতার তাজমহল. এখন কলকাতার তাজমহল বললে কেউ চিনবে না. ভিক্টোরিয়াল মেমোরিয়াল নামেই এখন সবাই এক নামে চিনবে এটাকে. এবং ভিডিও নট অ্যালাউড ছিল. যাই হোক, তোমাদের যতটা পারলাম আজকে দেখালাম আমি, আর বাকি তোরা তোমাদেরকে পরবর্তী আমার ভিডিওতে দেখাবো. চলো তোমাদেরকে এবার দেখাবো যে এন্ট্রি গেটটা কোথায়, মানে যেখান থেকে তোমরা টিকিটটা কাটবে সেটা কোথায়। এটা হচ্ছে হলো এক্সিট গেট, যেখান থেকে এখন বেরোলাম আমরা. আর এই টিকিট কাউন্টারটা হচ্ছে সামনে গিয়ে রাইট সাইডে, জুম করে দেখাচ্ছি এই যে এই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার. আর আজকের ভিডিও এখানে শেষ করছি. সবাই ভালো থেকো, সুস্থ থেকো. চলো বাই।